শ্রেণী পঞ্চম অধ্যায়, এখানে পঞ্চম অধ্যায় মাটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আজকের ক্লাস মাটি অধ্যায়ের উপরে। এই ক্লাস শেষে আমরা কোন কোন বিষয় জানতে পারবো আসলে একটু দেখে নিই। এই অধ্যায়ের ক্লাস শেষে আমরা মাটির সংজ্ঞা, মাটির উপাদান, মাটির প্রকারের সম্পর্কে জানতে পারবো, মাটি ও ফসল এবং কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী সে সম্পর্কে জানতে পারবো। আমাদের আজকের আলোচ্য বিষয় মাটি, মাটির উপাদান, মাটির প্রকৃতি, মাটি ও ফসল কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী। চলো তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে আমরা জানি মাটির সংজ্ঞা বা মাটি কাকে বলে। মাটি কাকে বলে আমরা জানি যে ভূপৃষ্ঠের স্থলভাগ নরম আস্তরণ দ্বারা আবৃত, আর এই নরম আস্তরণের উপরে এ হয় উদ্ভিদ জন্মায় এবং মানুষ বসবাস করে। তাহলে ভূপৃষ্ঠের নরম আস্তরণ যেখানে উদ্ভিদ জন্মায় এবং মানুষ বসবাস করে তাকে আমরা সাধারণত মাটি বলে থাকি। মাটির উপাদানগুলো কি কি, অর্থাৎ মাটি কি কি উপাদান দ্বারা গঠিত, মাটির উপাদান কি 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 জানতে হলে আমাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে জানতে হবে যে মাটির মধ্যে আসলে কি কি উপাদান রয়েছে, মাটি কি কি উপাদান দ্বারা গঠিত। এটার জন্য আসো আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখি। প্রথমে আমরা এই পরীক্ষাটার জন্য একটা ক্লাস নিব এবং এই ক্লাসে গ্লাস ভর্তি করে পানি নিব এবং এর মধ্যে কিছু মাটি নিব। মাটি নেওয়ার পর আমরা এবারে পানির সাথে মাটিকে কি করব ভালো করে নেড়ে দেব। তারপর ক্লাসটা আমরা কিছুক্ষণ ঠান্ডা মানে শান্ত হতে, পানিটা শান্ত হওয়ার জন্য আমি ক্লাসটা কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিয়ে চলো এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করি। আমরা কিছুক্ষণ পরে দেখে দেখব এই যে গ্লাসে যে মাটিটা ছিল সেটা বিভিন্ন স্তরে সজ্জিত হয়েছে, অর্থাৎ গ্লাসের নিচের স্তরে গিয়ে পানি জমা হয়েছে, তার উপরের স্তরে পলি জমা হয়েছে, তার উপরের স্তরে কাদা মাটি এবং সব উপরের অংশে আছে পানি, এবং একদম উপরের স্তরে যেখানে ভাসমান বস্তু দেখা যাচ্ছে কিছু এখানে মৃত উদ্ভিদ ও প্রাণীর পচা অংশগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারছি মাটি কি কি উপাদান দ্বারা গঠিত। আমরা দেখতে পাচ্ছি যে নদী পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি মিলে মাটি তৈরি হয়েছে। এছাড়া কি রয়েছে মাটিতে, এছাড়াও উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ রয়েছে মাটিতে। আমরা মাটির উপাদান সম্পর্কে জানলাম, এবার চলো আমরা মাটি হচ্ছে আর কি কি আছে এর মধ্যে সেটা দেখব। মাটি মাটি আমরা জানি যে কতগুলো জীব ও জড় পদার্থের মিশ্রণ। জীব ও জড় পদার্থের মিশ্রণ বলতে এটাই বোঝায় যে এখানে কিছু জীব পদার্থ আছে এবং কিছু জড় পদার্থ আছে। জীবের মধ্যে যেমন রয়েছে খনিজ সরি ব্যাকটেরিয়া, তেমন জড় পদার্থের মধ্যে রয়েছে জৈব পদার্থ, অজৈব পদার্থ, বায়ু, পানি, খনিজ লবণ প্রভৃতি। মাটির প্রকারভেদ, অর্থাৎ মাটিকে কয় ভাগে ভাগ করা যায়, শ্রেণীবিভাগ যেটা, মাটিকে মাটির কণার আকার অনুযায়ী মাটিকে তিন ভাগে ভাগ করা যায়, কি কি, একের মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। তাহলে আকার এবং কণার হচ্ছে কণার আকার অনুযায়ী আমরা মাটিকে কয় ভাগে ভাগ করতে পারলাম, তিন ভাগে ভাগ করতে পারি, একের মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। এই তিন মাটি সম্পর্কে এবার আমরা একটু বিস্তারিত জানব। প্রথমেই আসি একের মাটিতে। একের মাটি দেখো, একের মাটিতে দেখে আমরা কি বুঝতে পারছি, এই একের মাটির রঙটা হচ্ছে লাল রঙের, তাই না, লালচে রঙের। তাহলে আমরা বলতে পারি একের মাটির রং লালচে। এই মাটিটা ভেজা অবস্থায় যদি আমরা হাতে নিই তাহলে আঠালো মনে হয়, একের মাটি ভেজা অবস্থায় আঠালো মনে হয়, কিন্তু আবার এটা শুকনো অবস্থায় মসৃণ থাকে। যখন মাটিটা শুকিয়ে যায় তখন এটা মসৃণ থাকে। এছাড়া আমরা তিন ধরনের মাটি দেখতে পাই। এই তিন ধরনের মাটির মধ্যে একের মাটির কণা হচ্ছে সব থেকে ছোট, একের মাটির কণা সব থেকে ছোট, কিন্তু একের মাটির আবার পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি। এবার আমরা বেলে মাটি সম্পর্কে জানবো। বেলে মাটি যে দেখো, বেলে মাটিতে কি থাকবে, বেলে মাটিতে বালির পরিমাণ বেশি থাকবে। যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলা হয়। বেলে মাটি দেখতে সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়ে থাকে। বেলে মাটি আমরা হাতে নিয়ে দেখতে পাবো এটা হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়ে থাকে। আর বেলে মাটির কণাগুলো একের এবং দোআঁশ মাটির কণার থেকে বড় হয়। এই যে
কালচে রঙের বা কালো রঙের হয়ে থাকে। দোআঁশ মাটি আমরা যদি হাতে ধরি তাহলে নরম মনে হয় এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির ফলাফল সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, কখনো মাঝারি এবং কখনো ক্ষুদ্র আকারের হয়ে থাকে। এই জন্য বলা হয় যে দোআঁশ মাটির ফলা বিভিন্ন আকারের হয়ে থাকে। দোআঁশ মাটিতে সাধারণত বালি, কাদা এবং হিউমাস থাকে। বালি, কাদা এবং হিউমাসের পরিমাণ থাকে বেশি থাকে বলে দোআঁশ মাটিতে কিন্তু ফসল ভালো জন্মে থাকে। উদ্ভিদ এবং কৃমি হচ্ছে, আচ্ছা হিউমাসটা কি সেটা আমাদের আগে একটু জানতে হবে। হিউমাস কি? হিউমাস হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ। আমরা যে উদ্ভিদ দেখা যাচ্ছে বিভিন্ন গাছের পাতা টাতা যখন হচ্ছে শুকিয়ে পড়ে যায়, তারপরে ওগুলো আস্তে আস্তে কি হয় পচে যায়, তারপরে বিভিন্ন প্রাণী যখন মারা যায়, সেটা গরু ছাগল হাঁস মুরগি হতে পারে, কিংবা মানুষ মারা যাবার পরে যখন তাকে কেটে হচ্ছে কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, তখন কি হয় তারপরে এই মৃত হচ্ছে জীবদেহগুলো আস্তে আস্তে একসময় কি হয় পচে যায়। এই পচে উদ্ভিদ এবং প্রাণীর মৃত জীব হচ্ছে অংশগুলো পচে মাটির সাথে মিশে গিয়ে হিউমাস তৈরি হয়। তাহলে হিউমাস কাকে বলে? উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে মাটিতে মিশে যে জৈব পদার্থ তৈরি করে তাকে হিউমাস বলা হয়। আর এই হিউমাস দোআঁশ মাটিতে দেখা যায়, দোআঁশ মাটিতে হিউমাসের পরিমাণটা বেশি থাকে। তাহলে আমরা এখন যদি বিভিন্ন ধরনের মাটির পার্থক্য বলতে বলি তাহলে আমরা কি বলবো? এই যে দেখো এখানে তিন ধরনের মাটি রয়েছে। এটা হচ্ছে কি মাটি? এটা এটা মাটির রংটা হচ্ছে লালচে। তাহলে এখানে মাটির রং এখানে আমরা বলতে পারি এই লালচে রং দেখে বলতে পারি এটা এঁটেল মাটি। এই মাটির রংটা কেমন? এটা হচ্ছে হালকা ধূসর, তাহলে এটা বেলে মাটি। এই মাটির রংটা হচ্ছে কালচে রং, এটা হচ্ছে দোআঁশ মাটি। তাহলে এই ছকটা আমরা কিভাবে হচ্ছে পূরণ করতে পারি? দেখো প্রথমে আছে বৈশিষ্ট্য মাটির রং, নমুনা এক। তাহলে বলতে পারি এখানে এঁটেল মাটির রং লালচে, বেলে মাটির রং এখানে দিব হচ্ছে ধূসর বা হালকা ধূসর, আর তিন নম্বর নমুনায় দিব যে দোআঁশ মাটির রং কালো রঙের। হাতে ধরলে অনুভূতি, এঁটেল মাটি হাতে ধরলে কেমন মনে হয়? একটু হচ্ছে আঠালো মনে হয়, তাই না? বেলে মাটি সে হচ্ছে দানাময় মনে হয়, আর হচ্ছে এটা হচ্ছে দোআঁশ মাটি, দোআঁশ মাটি কেমন হয়? একটু মসৃণ হয়। উপাদান সমূহের আকার, আমরা জানি যে এঁটেল মাটির কণাগুলো কি আকারে ছোট, বেলে মাটির কণা আকারে বড়, আর দোআঁশ মাটির কণা বিভিন্ন রকমের হয়ে থাকে। অন্য কোনো বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি যে বেলে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা কম, বেলে মাটিতে ভালো ফসল উৎপন্ন হয় না, এঁটেল মাটিতে কিছু কিছু ফসল উৎপন্ন হয় এবং দোআঁশ মাটিতে সব থেকে বেশি ফসল ভালো উৎপন্ন হয়। এবার আমরা এঁটেল মাটিতে কি কি ফসল উৎপন্ন হয় এই হচ্ছে মাটি এবং ফসলের দিকে আমরা দেখব। এখানে প্রথমে আসি এঁটেল মাটি। এঁটেল মাটির কণাগুলো কেমন? আমরা দেখেছি সবচেয়ে ছোট এবং ঘন। এই মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা যেহেতু সব থেকে বেশি এই মাটিতে, এই জন্য হচ্ছে এর আকার হচ্ছে ছোট কিন্তু মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, কারণ এর মধ্যে কি পানি বেশি প্রবেশ করতে পারে। এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। এঁটেল মাটিতে কি কি ফসল ভালো জন্মে? এঁটেল মাটিতে সাধারণত শিম ও কাঁঠাল ভালো জন্মে। আমরা যেখানে দেখতে পাচ্ছি এই যে এঁটেল মাটি দেখো, এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে থাকে। বেলে মাটি, বেলে মাটির কণাগুলো কেমন? বেলে মাটির কণাগুলো হচ্ছে সবচেয়ে বড়। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। বেলে মাটির আকার বড় হতে পারে, কণাগুলোর আকার বড় কিন্তু এর পানি ধারণ ক্ষমতা খুবই কম, কারণ বেলে মাটির মধ্যে বায়ু বেশি প্রবেশ করতে পারে না। সব ফসল ভালো হয় না বেলে মাটিতে, কিন্তু সব ফসল ভালো হয় না বেলে মাটিতে। সাধারণত তরমুজ, চীনাবাদাম, ফুটি, শসা হচ্ছে এগুলো ভালো জমি থাকে। বেলে মাটি আমরা কোথায় দেখতে পাই? আমরা তোমরা কি বলতে পারো বেলে মাটি কোথায় দেখতে পাই? বেলে মাটি সাধারণত আমরা নদীর তীরে, সমুদ্র উপকূলে এবং মরুভূমি অঞ্চলে বেলে মাটি দেখতে পেয়ে থাকি। এবার আসি দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস মিশে থাকে। তাহলে দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস তিনটাই মিশে থাকে বলে কি হয়, এই মাটির উর্বর শক্তি বেশি হয়ে থাকে। দোআঁশ মাটি কি করতে পারে? পানি ধরে রাখতে পারে। দোআঁশ মাটি পানি ধরে রাখতে পারে বলে কিন্তু এই মাটিতে ভালো ফসল উৎপন্ন হয়। আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এই ধরনের হচ্ছে অর্থাৎ দোআঁশ মাটিতে গঠিত হয়ে থাকে। দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব আর প্রভৃতিগুলো হচ্ছে ভালো চলতে থাকে। অর্থাৎ দোআঁশ মাটিতে বিভিন্ন ধরনের ফসল
দোআঁশ মাটি, এঁটেল মাটিতে কিছু কিছু ফসল উৎপন্ন হয়, শিম এবং কাঁঠাল, এবং দোআঁশ মাটিতে সব থেকে বেশি ফসল ভালো জন্মে থাকে। এঁটেল মাটি হচ্ছে কি কি কাজে লাগে নাকি জানো? এঁটেল মাটি আমরা জানি যে আমাদের প্রতিদিনের নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিস, মাটির জিনিস আমরা দেখে থাকি, টব, তারপর মাটির কলসি, তারপর মাটির বিভিন্ন ধরনের পাত্র, এই যে মাটির হচ্ছে এইসব পদ্ধতিগুলো, ফুলদানি, এগুলো কিন্তু এঁটেল মাটিতে তৈরি হয়ে থাকে। অর্থাৎ কুমাররা হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন শিল্পকর্ম তৈরির জন্য, বিভিন্ন মাটির জিনিসপত্র তৈরির জন্য এঁটেল মাটি ব্যবহার করে থাকে। তাহলে এঁটেল মাটিতে ফসল কম উৎপন্ন হলেও কিন্তু এঁটেল মাটি আবার বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার হয়ে থাকে। আর বেলে মাটি কি হয়, বালু দিয়ে আমরা কি করি আমাদের বাড়ির ঘর নির্মাণ করে থাকি, আমাদের দালান নির্মাণে বালু প্রয়োজন। এই বালু হচ্ছে আমরা এঁটেল বালু মাটি থেকে পেয়ে থাকি, তাই না? আর দোআঁশ মাটি, দোআঁশ মাটি আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখতে পাই এবং এই দোআঁশ মাটিতে সব থেকে বেশি ফসল উৎপন্ন হয়ে থাকে। এই ছিল আমাদের আজকে মাটি অধ্যায় থেকে আলোচনা। আমরা এই অধ্যায় থেকে এখানে কিছু মূল্যায়ন প্রশ্ন লিখেছি, আসলে দেখে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো কিনা। দোআঁশ মাটি কাকে বলে আমরা বলতে পারবো না? দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি, কাদা এবং হিউমাসের পরিমাণ প্রায় সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। অর্থাৎ যে মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে সেই মাটিকে আমরা দোআঁশ মাটি বলে থাকি, তাই না? এঁটেল মাটি কি কি দিয়ে কি কি তৈরি করা হয়? এঁটেল মাটিতে কি কি তৈরি করা হয় আমরা হচ্ছে একটু আগে দেখলাম। এঁটেল মাটিতে আমরা কি কি তৈরি করতে পারি? এঁটেল মাটিতে মাটির তৈরি হাঁড়ি পাতি, তারপরে গ্লাস, থালা, কলস, ফুলদানি বিভিন্ন কিছু তৈরি করে থাকতে পারি। বেলে মাটি কোথায় দেখা যায়? বেলে মাটি সাধারণত নদীর তীরে, সমুদ্র উপকূলে এবং মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই যে মাটির উর্বরতা বলতে কি বোঝায়? মাটির উর্বরতা কি বলতে কি বোঝায়? মাটিতে ফসল উৎপাদনের ক্ষমতা, অর্থাৎ কোন মাটিতে ফসল উৎপাদনের ক্ষমতা কেমন। যে মাটিতে ফসলের উৎপাদন ক্ষমতা যত বেশি আমরা সেই মাটিতে কি বলবো? মাটির উর্বরতা বলতে পারি, যে সেই মাটির উর্বরতা শক্তি বেশি। তাহলে যে মাটিতে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা বেশি থাকে সেই মাটিকে আমরা উর্বর মাটি যেহেতু বলি, তাহলে আমরা বলতে পারি মাটিতে ফসল উৎপাদনের ক্ষমতাকে মাটির উর্বরতা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এক্সকেতে তোমাদের সার্বিক আলোচনাগুলো পুরো তোমাদের এই যে তিনটা অধ্যায় আমরা তাদের সময় দেখছি বললাম, মাটি, বায়ু এবং খাদ্য, এই তিনটা অধ্যায়ের উপর আমরা হচ্ছে পুরো অধ্যায়টার উপরে একটা সার্বিক আলোচনা দিব। তোমরা বাসায় পথের দিকে একটু ভালো করে দেখবে যেন এক্সকেট ক্লাসের সময় তোমরা আমার সাথে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারো। এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস থাকতে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।